শীতে যে একটা শুষ্কতা একটা ব্যাপার চলে আসে সব কিছুতে, আবহাওয়াটা খুব ভালো লাগছে, একটা হিমহিম শীতল হাওয়া থাকছে সবসময়, কিন্তু এই যে ত্বক নিয়ে একটা খুব বিপদে পড়ে যেতে হয় যে অনেক শুষ্কতা থাকে এবং এনে নানা রকম প্রবলেম শুরু হয়ে যায়। তো আসলে কী কী ধরনের কমন সমস্যা হয় সেই ব্যাপারে যদি আমাদের দর্শকে প্রথমে একটু বলেন। প্রথমেই বলে যে শীতে আবহাওয়াটা কী চেঞ্জ হয়, এক হচ্ছে ঠান্ডা হয়ে যায়, আবহাওয়াটা ঠান্ডা হয়, আর প্লাস হচ্ছে ড্রাই থাকে খুব। তো সেক্ষেত্রে যেটা হয় যে আমাদের ত্বকের যে নর্মাল ময়েশ্চার বা হচ্ছে আমাদের যে নর্মাল যে অয়েলটা আছে বা যাই হোক আপনার ময়েশ্চারটা ধরে রাখতে পারে না, সেটা ড্রাই হয়ে যায়, আমাদের ট্রান্সডার্মাল যে ওয়াটারটা সেটা বেশি লস হয়। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে যাদের আগে থেকেই ড্রাই স্কিন আছে, স্পেশালি একটা কন্ডিশন আছে ইকথায়োসিস, বা এমনিতে আপনার ওভারঅল সব ধরনের স্কিন টাইপের স্কিনই আপনার যা স্কিনের পেশেন্টই আমাদের দেখা যায় যে ড্রাই স্কিন বা সাদা হয়ে যাচ্ছে, ত্বক ফেটে যাচ্ছে, এরকম প্রবলেম নিয়ে আসে। আর এছাড়া যাদের জন্মগতভাবে ইকথায়োসিস আছে, সেটা হচ্ছে আপনি অনেকের ক্ষেত্রে দেখবেন অনেক বাচ্চাদের ফাটা ফাটা ত্বক থাকে, তো এই প্রবলেমগুলো কিন্তু আসলে শীতের সময় বেড়ে যায়। অনেকের দেখা যায় যে আপনার ড্যান্ড্রাফের প্রবলেমের কথা বলছে, এই সমস্যাটা আসলে কি কিভাবে বুঝবেন? এটা হচ্ছে আপনি দেখবেন যে আপনার মাছের আঁশের মতো অনেকটা চামড়া হয়ে যায়, তো সেটা হচ্ছে জেনেটিক্যালি থাকে অনেকের, কিন্তু দেখা যায় যে শীতকালে এটা অনেক বেশি হ্যাঁ বেড়ে যায়। তো এটা মোস্টলি আপনার ক্লিনিক্যাল ডার্মাটোলজির একটা টপিক। তারপরও সব বয়সের হয়, এটা ছোটবেলাতে যাদের থাকে ছোটবেলা থেকেই থাকে, তো এটা ময়েশ্চারাইজ করে করে রাখতে হয় বা এছাড়া আমরা কিছু অ্যাডিশনাল ট্রিটমেন্ট দিই, সেটাতে বেশ ভালো থাকে। আর উইন্টারের সময় দেখা যায় এক্সট্রা একটু যত্ন নিতে হয়। এটাই এই যে শুষ্ক ত্বকের কথা বললেন, যে স্কিনের মধ্যেও তো এক একজন এক এক রকম থাকে, কারো খুব বেশি অয়েলি থাকে, কারো খুব বেশি ড্রাই থাকে। ড্রাই স্কিনটা আপনার এই গরমকালে বা গ্রীষ্মকালে যদি খুব বেশি সমস্যা না করে, শীতে কিন্তু একদম বাজে অবস্থা হয়ে যায়। দেখা যায় সবসময় অনেকে থাকেন যারা আমার মতন ড্রাই স্কিনে, শীতের সময় একটা লোশনের ডিব্বা ধরেই বসে থাকতে হয়। তো এই সমস্যা থেকে আসলে কিভাবে নিজেকে ইয়ে করা যায়? যে কোনো টাইমে বা হচ্ছে আমাদের বেসিক স্কিন কেয়ার যদি আপনি বলেন, প্রথম প্রথম শর্ত হচ্ছে আপনার স্কিনটাকে ভালো করে ক্লিন করতে হবে। তো শীতকালে যেটা হয় যে আমরা বলি আপনি যে ক্লিনজারটা ইউজ করবেন সেটা ফোমিং ক্লিনজার ইউজ না করে একটু মাইল্ড ময়েশ্চারাইজিং ক্লিনজার ইউজ করার জন্য। এতে যেটা হয় যে খুব বেশি এক্সেসিভ আপনার ড্রাই করবে না স্কিনটা। এরপরে আসে হচ্ছে ময়েশ্চারাইজার। উইন্টার স্কিন টাইপ ওয়াইজ কিন্তু আমরা ময়েশ্চারাইজারটা বলি, যদি অয়েলি স্কিন হয় তো সেক্ষেত্রে হয়তো উনি ময়েশ্চারাইজারটা হচ্ছে ওয়াটার বেসড ইউজ করতে পারেন। আর যাদের ড্রাই স্কিন আছে বেশি, সেক্ষেত্রে ক্রিম বেস বা একটু হেভি ময়েশ্চারাইজারগুলো ইউজ করতে পারে। এই প্রোডাক্টগুলো চিনবো কীভাবে? এটা আসলে ওভার দ্য কাউন্টার আমাদের দেশে অনেক রকমের প্রোডাক্ট পাওয়া যায়, তো সেক্ষেত্রে আপনার স্কিন টাইপ অনুযায়ী আপনি হচ্ছে গিয়ে বলতে পারেন, বা আপনার বেটার হচ্ছে যে একজন ডার্মাটোলজিস্ট দেখিয়ে বা হ্যাঁ স্কিন স্পেশালিস্ট দেখিয়ে আপনি আপনার প্রোডাক্ট স্পেসিফিক করে তখন কি জানা যাবে যে কী নিয়ে।